হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আসছি বুফে লাঞ্চ করার জন্য। তো আজকে বের হলাম, তো দেখতেই পারতেছেন বন্ধুরা ভিডিওটা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে ফার্স্ট টাইম আমার সাবার বুফে আসা। তো আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার খালাতো বোনের হাজব্যান্ড, তো ওনারাও পাশেই আছে। তো ফার্স্ট টাইম আমার আসা, তো আপনাদের পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে সাবার থানায় অবস্থিত। তো এটা হচ্ছে সাবার সিটি সেন্টারে পাঁচতলা ভবনে। তো এখানে ভালো একটা ভুফ হয়েছে, তো আপনারা দেখেন খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তো 650 টাকায় 120 আইটেম খাবার, তো আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে, তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এটা সুন্দর একটি পরিবেশ, যেহেতু লাঞ্চ টাইম, তার মধ্যে আজকে ফ্রাইডে অফ ডে, তো এখানে অনেক মানুষ আজকে এসেছে, তো আমরাও আজকে আসলাম, খুব ভালো একটা সময় কাটালাম এবং একটু আড্ডা দেওয়া হয়েছে। তো পাশে আছে বাচ্চাদের খেলার জন্য স্পোর্টস, তো ছবি তোলা যায় সেখানে, অনেকে এসে এখানে ছবিও তোলে। তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো বিল্ডিংটা। এখানে বাচ্চারা খেলা করতেছে, আশেপাশে অনেকে লাঞ্চ করছে, যেহেতু দুপুর টাইম। তো দেখতে পারতেছেন খুব সুন্দর একটি পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, সব কিছুই মিলিয়ে অনেক ভালো লাগা। তো আমিও আজকে আসলাম, তো আমার অনেক ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড। তো এপাশে বাচ্চারা খেলাধুলা করতেছে, এপাশে ছবি তোলা হয়, এখানে অনেক এনজয় করে বাচ্চারা। তো সব কিছু নিয়ে অনেক ভালো লাগা কাজ করেছে। তো দেখুন খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো এখানে ওয়েটারগুলোও খুব ভালো, ওনারাই সব কিছু পরিবেশন করে, আর ওনাদের চাইলে ওনারাও পরিবেশন করে, অথবা নিজেদের মনের ইচ্ছা মতো নিতে পারে প্রত্যেকটা আইটেম। তো খাবারটাও খুব ভালো ছিল, সব স্বাস্থ্যকর খাবার, খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ। তো এখানে সব খাবারের আইটেম আছে, তো সব ভিডিও করা হয়নি আইটেমগুলো, যেহেতু লাঞ্চ টাইম, তো আমি অল্প অল্প করে সব ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন, পাশে থাকুন, ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো আমার পাশেই থাকবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এগুলো হচ্ছে খাবারের আইটেমগুলো। আমার কাছে সবথেকে থেকে বেশি ভালো লেগেছে চিকেন ফ্রাই, তো খুব ইয়ামি, অনেক ভালো লেগেছে, অনেক মজা। তো এগুলো হচ্ছে পায়েস, অনেকগুলো অনেক ধরনের পায়েস। তো এখানে আছে পুডিং, আছে কেক, আছে বিভিন্ন ধরনের মিষ্টি, আছে পাশে আছে কফি, তো কোল্ড ড্রিঙ্কস আছে, ওটা নিজেদের মন মতোই খাওয়া যায়। তো এখানে হচ্ছে আইসক্রিম, আইসক্রিম আছে। তো আশেপাশে পরিবেশটা অনেক ভালো, সবাই নিজের মন মতো নিয়ে খাবার খাচ্ছে, যে যার যার মতো করে খাবে। তো খাবারগুলো অনেক টেস্টি ছিল, খুব ভালো স্বাস্থ্যকর খাবার। এগুলো হচ্ছে সালাদ, অনেক ধরনের সালাদ আছে, যে চিকেন ফ্রাই, বিফ ফ্রাই, তো পাঁপড়, ওটা হচ্ছে পাঁপড় ভাজা, পেঁয়াজু ভাজা, তো অনেক কিছুই, স্যুপ আছে, পাস্তা আছে, নুডলস আছে। তো বুফ বলে কথা, যেহেতু 120 আইটেম, তো অনেক আইটেম। তো দেখুন, পাশে থাকুন, খুব ভালো লাগবে, এবং চাইলে আপনারাও আসতে পারবেন। এটা হচ্ছে সাভার।
তো দেখুন খুব সুন্দর। তো আমাকে সেটা সবথেকে থেকে ভালো লেগেছে, আপনারা চাইলেও আসতে পারেন, খেতে পারেন। তো আমার ফার্স্ট টাইম আসা, খুব এনজয় করেছি, আমি খুব এক্সাইটেড ছিলাম। তো হঠাৎ করে আমার খালাতো বোন আর তার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো আমি তো অনেক এক্সাইটেড। ভালো লেগেছে, বাসা থেকে তেমন বের হই না, তো বের হয়েছি আজকে, খুব এনজয় করলাম। তো দেখুন, পাশে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে, ভালো লাগবে। দেখুন খুব সুন্দর কালার, এটা হচ্ছে বিফ, বিফ দিয়ে রান্না করেছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা সালাদ, এটা হচ্ছে চিকেন ফ্রাই এর মতো, এটা চিকেন ফ্রাই, তো ওটাও ফ্রাই এর মতোই বাট একটু ভেজা ভেজা। তো এখানে সস আছে, তো এটা হচ্ছে পেঁয়াজু, এটা পাঁপড় ভাজা, পাশে আছে নান রুটিটার রোল। তো যে যার মতো করে নিচ্ছে, তো এখানে আছে পাস্তা, এখানে আছে নুডলস, আরও অনেকগুলো বক্স আছে, সেগুলো আর কি খোলা হয়নি। তো আমি নিয়েছি ফার্স্ট টাইম এগুলো খেতে, সম্পূর্ণ খেতে পারিনি, আস্তে আস্তে করে নিয়েছি, তারপরেও যেহেতু খাওয়া যায় না এতগুলা। এখানে কাঁকড়া আছে, চিংড়ি আছে, সবই আছে। তো দেখুন খাবারগুলা ভালো লেগেছে। তো এটা হচ্ছে দুই ধরনের স্যুপ, তো এই স্যুপটা অনেক ভালো লেগেছে, যেহেতু মিক্স করে খেয়েছি দুটো একসাথে, ফ্লেভারই আছে। লাস্টে খেয়েছি আপনার হচ্ছে কফি, কফিটা অনেক ভালো লেগেছে, আর কফি আমি এমনিতে অনেক লাইক করি। তো পুডিং, কেক এগুলাও নিয়েছি অল্প অল্প করে, তো এটাও খেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।